السلام عليكم ভাই আপনার এর দাম কত 20 টাকা 20 টাকা ময়লা হইছে ভাই মুছে দাও এটা মুছে দাও হ্যাঁ মুছে আর কি কি আছে আপনার এখানে আমরা তো যাব আপনাদের এদিকে খান বানাও ফাস্টা ইয়াতে ওই পাহাড়ের ভিতরে আপনার হাতি আছে আর বানন নাকি আছে দেন আর ই দেন আপনি চানাসুর দেন চানাসুর 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 একটা দেন রোহিঙ্গার এইটু কম বেটা লয়ে কথা কইছি তুমি চুপ করে দাও বলেছে বেশ সরি আমি খাই থাকি হ্যাঁ তুমি খাই দাও খাওয়ার কাম খাও খাইবা এই ভাই গিরাশ ভাই আপনি কিছু বলেন দর্শকদের কত হইছে আমি কি বলবো ভাই এ মোতালেব ভাই উনি এখানকার বড় ভাই ওনার সাথে কিছু কথা বলেন বলেন কিছু বলেন তুমি আই যাবো আমাদের সাথে 95 টাকা 95 টাকা করে দাও আমাদের সাথে যাবে এখন আপনি কত কতটুকু যাবে জিজ্ঞেস করেন আমি একদম লাস্ট মাথা দেবো আমার বাড়ির লাস্ট মাথা আপনি কি আমাদের সাথে যাবেন হ্যাঁ তাহলে সমস্যা নাই উনি আমাদের পরিচিত আচ্ছা বাঘ ভাল্লুকে ধরলে উনি আইসা তাড়াতাড়ি সে বলে বলে দিব এখন আমি আসি পাহাড়ের দিকে যাব গলালা গলালা কি আগর দে আমাদের খালের মাছ ও খালের মাছ দামের দর্শক এই যে ছেলে ছেলের মাছ নিয়ে আসছে কত 100 টাকা আর আছে করে 100 আচ্ছা ঠিক আছে ওরা দিয়া দেন আমরা ওদিকে যাচ্ছি এখন এই যে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠতেছি এই যে বেড়া বেড়ান পাহাড়ের দিকে উঠতেছি চলতেছে না এখন হাতে বেড়া বেড়ান হাতে বেড়া বেড়ান আরে এত লম্বা রতি আপনারা আস্তে ধীরে ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি আপনাদেরকে আমি নিজেও আজকে বানর দেখবো এবং হাতি ওইখানে বন্য হাতি রয়েছে ওই বন্য হাতি দেখার জন্য যাচ্ছি তো আলামত ভাই এই যে একটা সুপারি বাগান এই যে এই বাগান না এটা কার ও বাগানটা তো অনেক সুন্দর বাগান দেখা যাচ্ছি তো সুপারি বাগান বাম পাশে রয়েছে এবং আমি আস্তে আস্তে পাহাড়ের দিকে প্রবেশ করতেছি পাহাড়ে অনেক জিনিস রয়েছে এইগুলি আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো
আমাদের সাথে যে রয়েছে সে মিস্টার মোবারক সাহেব ক্যামেরাম্যান এই যে দেখেন এই যে মোবারক সাহেব সে আমাদের একজন নতুন ক্যামেরাম্যান রয়েছে সে নতুন একজন ইউটিউবার তাকে আমি আজকে নিয়ে এসেছি সে আমার সাথে ওখানে বানর দেখতে যাবে এবং ওখানে যে বন্য হাতি রয়েছে সেই বন্য হাতি দেখতে যাবে মোবারক সাহেব আপনি ইনশাআল্লাহ প্রস্তুতি আছেন তো यस আমি প্রস্তুত আছি আচ্ছা যা হোক আপনি দেখা যাচ্ছে যে সাকু দিয়া চলতে পারছেন না আপনি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়ে যান আমি আপনাকে দর্শকের উদ্দেশ্যে দেখানোর চেষ্টা করতেছি পড়ে যান না তারপরে এখন আমি আপনি এই ক্যামেরাটা ধরেন আমি নাইলে পড়ে যাব আমি তো আপনি আরেকটু যান আরেকটু যান হ্যাঁ যান যান এই যে সাকু দেখেন এই যে ভাঙা এই যে আমরা অনেক রিস্কি আমরা এসব এই সাকু দিয়ে চলাফেরা করছি না কখনো কোনো সময় হয়তো ছোটবেলা করেছিলাম আমাদের এদিকে তো এখন এইখানে আবার ছাগলের বাচ্চা রয়েছে এই যে ছাগল এসেছে তো মোবারক সাহেব আপনি তো চলে গেছেন এখন আমি আমি তো যাইতে পারছি না তো ওই যে আপনি ধরেন
এখন সালামত সাহেব কোন দিকে যাব আমরা এই যে এদিকে রাস্তা আমাদেরকে দেখানোর চেষ্টা করেন এই হ্যাঁ 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 আমরা হ্যাঁ রাখেন আমি একটু আগে যাই সালামত সাহেব আমাদেরকে চিনে চিনে লয়ে যাক এদিকে আমার মাইক্রোফোনটা অবশ্য আগে একটা মাইক্রোফোন ইউজ করতাম এই মাইক্রোফোনটা কেমন লাগে এটা পাওয়া গেছে দেখি আগামীকাল আচ্ছা দর্শকদেরকে বুড়ুই গাছ দেখানোর চেষ্টা করেন এবং এই যে আমি বুড়ুই খাইতেছি দেখেন তো এদিকে অনেক সুস্বাদু বড়ই মিষ্টি বড়ই এদিকে ধরেন এই যে বড়ই 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 খাইতেছি অনেক সুস্বাদু মিষ্টি শোনেন আসেন কেন আদরে দাদা সালামত সাহেব আমাদেরকে নিয়ে যাচ্ছে বুড়ুই তো ভাই অনেক মিষ্টি ওইদিকে কি আরো বুড়ুই গাছ আছে যাই হোক আমরা আস্তে আস্তে গহীর জঙ্গলের দিকে ঢুকতেছি এবং এখানে কিছু বসত বাড়ি রয়েছে বসত বাড়ি আছে তো দর্শক দেখে আরো ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করবো আসেন ভাই এখানে পানি আইতেছে কোন জায়গা থেকে ওই যে লেকের থেকে ওই লেক থেকে হ্যাঁ এখানে দেখা যায় আপনার অনেক সুপারি বাগান রয়েছে এই যে এখানে বড়ুই গাছ বিশাল বড় বড়ুই গাছ রয়েছে তারপরে অনেক সুন্দর এরিয়া এদিকে দর্শক আপনারা এদিকে ঘুরেন তার পেছ লাগবো এদিকে ঘুরেন হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন এই মোবারক সাহেব এদিকে আসেন তাড়াতাড়ি সময় নাই অনেক জায়গা বলে অনেক দূরে যেতে হবে বানর আর হাতি অনেক দূরে বলে রয়েছে ওইখানে যেতে হবে আপনি ঢিল মাইরেন না আসেন হ্যাঁ হ্যাঁ আর এই যে সুপারি বাগানটা দেখেন কত সুন্দর এখানে পাহাড়ের ভিতরে একটি সুপারির বাগান রয়েছে এ ভাই এখানে তো ছাগলও আছে গরু আছে হ্যাঁ এই যে ছাগল গরু রয়েছে হ্যাঁ তো এই যে এখানে বড়ুই গাছ তো বেশি এদিকে এখানে আমি পোলা পানি কি করে হ্যাঁ আমরা কি আবার এই লেক পার হয়ে যেতে ভাই ভাই উনি কি ফাঁকো আছে আচ্ছা ঠিক আছে লেকটা দর্শক একবার পার হয়েছি এবং এই লেকটা বলে আবার পার হইতে হবে তো কিছু করার নাই
যেহেতু আমরা আজকে বানর এবং বন্য হাতি দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বানর এবং বন্য হাতি আমরা এখন পাহাড়ের ভিতরে আছি এদিকে মানুষ বসবাস করে তো সামনের দিকে দেখা যাচ্ছে কিছু ক্ষেত রয়েছে ধান ক্ষেত এখানে আর একটি সাঁকো দেখা যাচ্ছে আমরা একটি সাঁকো পার হয়ে আরেকটি সাঁকো এটা অবশ্য ছোট এই যে সাঁকো এই যে আমরা সাঁকোতে সাবধানে আসবেন এটা তো কি ভাই এদিকে তো অনেক মানুষ বসবাস করে সালাম ভাই এই যে এখানে অনেক মানুষ তো আমাদের সামনে একটি লোক আছে ভাই দাঁড়ান আপনি বাড়ি কোথায় এখানে এখানে তো আপনি কি করেন মাছ ধরে খাই সাগরে মাছ ধরে খাই আলসাস করি শুনলাম আপনাদের এদিকে বলে ইয়া আছে আপনার ওই যে বানর আর হাতি আছে বলে বন্য হাতি হ্যাঁ আছে এটা কোথায় গেলে দেখা যাবে অনেক পাহাড়ে গেলে দেখা যাবে রাত্রে হলে তো এখানে চলে আসে তাই নাকি আপনাদের কি ক্ষয়ক্ষতি করে না ক্ষয়ক্ষতি করে বাড়িঘরও ভাঙে মাঝে মধ্যে আচ্ছা এখন যে আমরা দেখতে যাচ্ছি বানর এবং হাতি আমাদের কি ক্ষয়ক্ষতি করবে না করবে না তো দূর থেকে দেখবে দূর থেকে কাছে যাবে কেন এইখান থেকে আরো কতটুকু যেতে হবে এটা আবার কি বলেন আপনি 10 কিলোমিটার তো অনেক রাস্তা হ্যাঁ হাঁটে হাঁটে দেখেন দেখতে পারেন না 10 কিলোমিটার তো যাইতে হবে তাই নাকি আচ্ছা দর্শক আমরা এখন হাতি আর বানর দেখার জন্য রওনা দিয়েছি এই এলাকার লোকাল একটি লোক পেয়েছিলাম তার সাথে কথা বলেছি হ্যাঁ অনেকটা যেতে হবে এখানে ধান ক্ষেত রয়েছে দর্শকদেরকে ধান ক্ষেতটা একটু দেখানোর চেষ্টা করেন এই যে এখানে ধান হইতেছে আর ওই যে পাহাড় আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়ের পাশে এই আপনার ই রয়েছে ওই যে এদিকে আম গাছ রয়েছে ওদিকে সুপারি গাছ এবং মানুষজন আছে এদিকে নিয়ে আসেন তো এই যে একটি পরিত্যক্ত গাছ এটি কি গর্জন গাছ নাকি অনেক বছর হয়ে গেছে এটি পরে এখানে পচে গেছে তো আচ্ছা যাই হোক এখানে সিমের বাগানও দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে আস্তে আস্তে আজকে বানর আর বন্য হাতি না দেখে যাব না দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন আমি অবশ্যই আপনাদেরকে যেখানে বানর রয়েছে এবং বন্য হাতি আছে এইখানে আমি চলে যাচ্ছি এবং রাস্তা কোন দিক দিয়ে ঘুরে যাবে এখানে এখানে বাড়ি ঘর ঘুরে ঘুরে দেখেন এদিকে চিত্রগুলি খালি আমার দিকে দূরের না ক্যামেরা এই যে সিমের বাগানটা দেখেন এই যে কত সুন্দর এখানে একটি বাগান রয়েছে এই যে সিম সিম ক্ষেত এই যে এলাকার লোকজন টাটকা সিম ক্ষেত ঠিক না কোন দিকে যাবো কোন দিকে এই যে এখন আস্তে আস্তে আমরা আবার এই ক্যাট দিকে উঠতেছি পাহাড়ের দিকে এখানে এই যে মুরগ আছে এই যে লাল মুরগটা দেখান এই যে অনেক সুন্দর দেখছি মুরুখ চলে গেছে তারপরে এই যে একদম বাবু আছে এই যে বড়ই বড়ই গাছ বাবু তোমার নাম কি হ্যাঁ রাজীব একটু বাবুর সুবিধা করেন তোমার নাম কি রাজীব এটা কি বড়ই খাইতেছ বড়ই কি পাকা পারছো নাকি গাছের তেটা এটা কি আমি খাবো না 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 ঠিক আছে তুমি ছোট মানুষ খেয়ে থাকো হ্যাঁ খাও সমস্যা নেই তো এই যে গাছের বড়ই এই যে আমি একটি বড়ই পেয়েছি এখানে এই বড়ইটা আমি খাবো আসেন বড়ইটি খেয়ে দেখবো দর্শক আপনারা এইদিকে ঘুরতে আসলে আপনারা ও বড়ই ফ্রি পেয়ে যাবেন আমি যেমন ফ্রি একটা একটা করে গাছের নিচ থেকে টুকিয়ে টুকিয়ে এই যে খাচ্ছি এই যে বড়ই ভাই এই গাছের পুরো তো আরো মজা আসেন এখন পাহাড়ের উপরে উঠতে হবে ভাই ক্যামেরাটা এদিকে দূরে
পাহাড়ের উপরে উঠতেছি আমরা এবং অনেক উপরে উঠছি এখানে ছাগল আছে কিরে ভাই তুই আরো উপরে যা অনেক কষ্ট হয়েছে ভাই আমরা এখন পাহাড়ের উপরে আছি পাহাড়ের নিচে যে বাড়িটা ওই যে দেখান ওই বাড়িটা দেখান ওই যে ওইদিকে কাঁচা পুরুষ যায় এই যে আরো পাহাড়ের উপরে উঠতেছি এই দেখেন দর্শক যতই সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং বরুইগুলি খেয়ে অনেক মজা পাচ্ছি এবং পাহাড়ে চলে এসেছি এই যে আরেকটি বুড়ির গাছ কত বড় ভাই বড়ের ভিতরে মনে হয় পোকা আছে দেখে লেন তো এখান থেকে একটা বড়ই পারি এই সরকারি গাছ সরকারি গাছটা ভাই আপনার এদিকে আসলে খেতে পারবেন ভাই ছাগল ছাড়া এটি যে খায় না খেয়াল নাই বাচ্চা সালামত ভাই শিয়াল বাঘটাক না এদিকে ও এখানে পান খেত আছে এখানে দর্শক পান খেত রয়েছে এই পান এখন পাহাড়ের কি বাজার দেখতেছি ফুল গাইমে গেছে আমাদের সাথে সালামত ভাই রয়েছে এবং মুবারক সাহেব উনি পিছিয়ে পড়ে গেছে ওই দেখেন গহীন জঙ্গলের ভিতরে আমরা চলে এসেছি চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখানে কোনো বাড়িঘর নেই তো এই মোবারক সাহেব এই মে কই আপনি পরে হারাই দেবেন তো হ্যাঁ আরে নাকি পরে হারাই দেবেন তো হ্যালো করেন আমরা গহীন জঙ্গলের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করেছি এখন এদিকে কোনো বাড়িঘর নেই ভাই আমার কি লাগছে আপনি কি এখন কিছু খাবেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আসেন ওইদিকে সামনে একটা প্লেস দেখে ওইখানে খাবার আছে আমি খাবার নিয়ে এসেছি আমার ব্যাগের ভিতরে খাবার আছে আমি খাবার বের করে দিচ্ছি আপনি খাবেন কোনো সমস্যা নাই মুবারক ভাই আসো আসেন আসেন হ্যাঁ আমার ছেলের বলে কিদা লাগছে কিছু খাবে Thank you.
এদিকে যদি মোবাইল নেটওয়ার্ক পাই তাহলে একটু লাইভ করব দর্শকদের উদ্দেশ্যে মানে ডাইরেক্ট সরাসরি দেখাব দেখানোর চেষ্টা করব এদিকে একটু ঘুরায় দেখান এই যে গভীর জঙ্গলের ভিতরে আমরা চলে আসছি দর্শক এই যে দেখেন এই যে এদিকে আমরা আমার হাতটা শুকুরে এই যেদিকে দেখেন না এই যে এই যে দেখছেন এই যে এই যে গভীর জঙ্গল এদিকে কোনো বাড়িঘর নেই দর্শকদেরকে দেখান ও আস্তে আস্তে আমরা ঢুকতেছি এনে পাখি কিছু মিছিল করতেছে তো ঠিক আছে পাহাড় আর পাহাড় এদিকে বিশাল পাহাড় এখানে একটু বসি ভাই ওই এখানে বসবে এই উপরে যাবেন না এখানে এই যে এখানে এখানে খাবার খাইলে এখানে আসে হ্যাঁ খাবার খাইতে যাবো এখানে ব্যাগটা এখানে রাখি আপনি সরেন এখান থেকে আমি ব্যাগটা এখানে রাখি খাবার বের করতে হবে তো এইখানে ইয়াটা ধরেন ধরছি আমরা মিনিমাম 2 কিলোমিটার চালাচ্ছি হেঁটে হেঁটে এখন আমাদের সাথে যে লোকজন রয়েছে ওনাদের খিদা লেগেছে ওনাদের দুজন আমি খাবার নিয়ে এসেছি এই যে ভাই এখানে কি খাইবেন খান এই যে পানি আছে এই যে পানি তারপরে এবার আমি খাই আপনি ধরেন হ্যাঁ 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 মুবারক ভাই আসেন হ্যাঁ আমি কিরা লাগছে আমি খাই আপনি ধরেন আপনি খাইতে থাকেন আমি দেন মোবাইলটা এইদিকে দেন আমি খাইতে থাকি হ্যাঁ হ্যাঁ আপনি খান না আমি আপনার সাথে আছি এত তাড়াতাড়ি আপনি খেয়ে ফেলতেছেন হলগে তো 27 মিনিট হয় নাই হ্যাঁ এখন তুলেন তুলেন তারপরও তার খিদা লেগে গেছে যাই হোক সে খাক খাম খাম পাটি আমি আপনাদেরকে এদিকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক এই যে দেখেন এই যে কত ইটি আমি এখন খাবো না আপনারা খান আমি দর্শকদেরকে যে সুন্দর সুন্দর জায়গা ভিউ যে রয়েছে এগুলি আমি দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে আমাদের সাথে মোবারক সাহেব রয়েছে হ্যাঁ মোবারক সাহেব আপনি এখানে খান না কেন খান এসেছেন আবার কবে আসতে পারেন না পারেন হ্যাঁ খেয়ে যান হ্যাঁ এটা রাত বাজে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ পানি খান পানি খান পানি পানি খাইতে থাকেন তো ঠিক আছে চালু করেন সন্ধ্যা হয়ে যাইতেছে ওখানে এত যাইতে হইব বানর দেখাইতে হবে দর্শকদেরকে এবং বন্য হাতি যে রয়েছে ওইগুলি দেখাইতে হবে ক্যামেরা ক্লিয়ার করে দিবেন ক্যামেরা তো আপনি গুলা করে দিছিলেন এতক্ষণ যে ভিডিও হয়েছে ক্যামেরা তো গুলা হয়ে গেছে এই যে এখন ক্লিয়ার হয়েছে ওপেন হয়েছে হ্যাঁ ওপেন ভাই এদিকে কোথায় গেছিলেন আপনি আচ্ছা কি এখানে ওই আপনাদের শুনলাম এখানে বলে অনেক বানর বন্য হাতি আছে আপনাদের কি অনেক অত্যাচার করে এগুলি কোথায় তাহলে এখন আমরা দর্শকদেরকে বানর হাতি দেখাইতে চাচ্ছি এখন তাহলে কোন দিকে যেতে হবে এই রাস্তাটা আমাদেরকে দেখাই দেন এখন আপনি সামনে একটা বড় একটা বট গাছ আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে বট গাছের ওদিকে পাবে ওদিকে খাবার শেষ
ওরে বিলে মাঝে হনকান গড় গড় যদা আলাদা সিরে হড়ে ফার ওরে বদু আমি কেন হয় হ্যাঁ হ্যাঁ ফাইল না পড়ি গেরা ফাইল তোমার হনক করে ফাইল দেব হ্যাঁ আসেন ভাই আসেন আসেন কি কেন হ্যাঁ আসেন তাড়াতাড়ি সময় নাই আমার সন্ধ হয়ে গেলে এগুলো বলতাম বড় বাজা হ্যাঁ হ্যাঁ এটি পড়ছি এখন আমরা তো সময় যা হয় না বিয়ে হ্যাঁ হাইতে বিয়ে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ভাই সারাদিন হাইবে দে প্লিজ অনলাইন আমরা আমি যাচ্ছি আমার ছাগলগুলো দেখে আসি এই যে আমার বাসা এই যে আমি আসতেছি ক্যামেরা রেডি করেন ক্যামেরা ধরছেন বাক্সে বাক্সে আগে বলবেন না এর বাসা এখানে আমি তো চিনি না পরে না আমরা হারিয়ে গেলে পরে কেমনে চিনি বুকেরা ওই সালামত ভাই ও বাপ রে ইবল তো দেখা যাবে এই আপনি তারিখটা যেন হাঁটতে পারতে দিন আমরা দেদে তো সন্ধ্যা যাবে ভাই তারিখটা অনেকটা ব্যবস্থা করেন গদ দেখা যাচ্ছে তো এটার উপর উঠেন তো নদী কোথায় যাবেন আমি চিনি না যাই না কোন জায়গায় গিয়ে যাইতে হবে তো বানর দেখতে হবে না তো কইলো এনে বট গাছ ও বট গাছ ওইটা বলতেছো ওই দেখেন বট গাছ ওইটা কই কই ওইটা হ্যাঁ 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 ওই নিয়ে যাইতে হবে বানর আছে না হে বানর মনে হই যে বসে রয়েছি হই যে বট গাছের উপরে উসো উসো দেখা যা ওদিকে ধরেন না কে ভিডিও মোবাইলটা ধরেন ওদিকে ক্যামেরাটা হ্যাঁ বুঝছেন আসেন আসেন যাই ওদিকে শোনেন জুম করছেন আসেন আসেন আর যাব সমস্যা নাই হ্যাঁ ওই এখানে উপরে কোথায় উঠছে হ্যাঁ হে রাস্তাতে উঠতে হইব উপরে এখন এই রোডে ফার উঠবো কোথায় কোন রাস্তা তো বুঝতেছি না এদিক দিয়ে রাস্তা আছে আমি জানি না তো অবশ্যই আছে বটগাছের হিন্দা রাস্তা হিন্দে দেখে আমরা এখানে উঠতে এই দিক দিয়ে নামে চলে আসি কি বলেন এই জায়গা এরকম সিস্টেম আছে 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 অবশ্যই আছে এই দিক দিয়ে উঠা লোকজন জানা আসেন আসেন আসি পুরো জন্য বানর দেখার জন্য হাতি দেখার জন্য বানর আর হাতি যদি না দেখতে পারি তাহলে লাভ কি হ্যাঁ বানর কথা হবে আমি তো বুঝি না এদিকে দেখেন এদিকে বাড়ি ঘর নাই এখানে আমরা এখন বন জঙ্গলে আছি তো আমরা এদিকে একটু ক্যামেরাটা ধরেন এদিকে দেখি এই যে এটা দেখানোর চেষ্টা করেন আমরা ওই যে সাদা যে জায়গাটা দেখা গেছে এদিক দিয়ে উঠে এদিক দিয়ে নেমে চলে আসবো আরে এইভাবে ফারা যাবে নাকি আরে এটা রাস্তা আছে আপনি আসেন না দেখি জঙ্গলের ভিতরে চলে এসেছি
এখানেও দেখা যায় পাহাড়ের উপরে পান চাষ করে, এই পান ক্ষেত দেখা যাচ্ছে এইদিকে। তো এদিকে আসেন, এদিকে আসেন। তাহলে কি করবেন আপনি? হেডের উপরে উঠবেন না, হেডের উপরে। আরে কি আর চিনি না, জানি না। এই 30 মিনিট হাইটা যদি ব্যাকল হয়ে যান তো সমস্যা ভাই। আইসি বানর দেখতে হবে না? বানর দেখতে তো হবে। আমার এটা বললো এদিকে বানর আছে, এদিকে আসেন আপনি, আসেন আপনি এদিকে। তাহলে আমার সামনে সামনে যান, আমি আপনার আপনার সামনে আপনার সামনে যান। তো যান নাকি আপনি, যান সামনে যান। এটি কি রাস্তা? এই যে রাস্তা পেয়ে গেছি। এই যে আমরা এই যে কিসিবার মাঠে, এই যে ইন্দ রাস্তা এখন, এই যে আস্তে আস্তে পাহাড়ের উপরে। এই কি ভাই রাস্তা? হ্যাঁ এই যে রাস্তা, এই যে ওই যে আমরা ওই উঁচা পাহাড়টা যাবো। হ্যাঁ আরে আয়েন আপনি, এই যে রাস্তা, এই যে এই যে এই যে রাস্তা পেয়ে গেছি। ভয়ের কোনো কারণ নাই, এড়ি রাস্তা অনেক উপরে উঠে গেছে। এই সিপাল হয়তো দেখা যাইতে পারে হেনুর উপরে উঠলে, কি বলেন? এই যে আমরা গহীর জঙ্গলের ভিতরে, এই যে ভাই রাস্তা, আসেন 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 আসেন। আরে ভাই অনেক উপরে উঠে গেছি, অনেক উপরে। আসেন এই যে রাস্তা, এই যে দর্শক, এই যে দেখেন
আমরা কত উপরে উঠে গেছি, এই যে এদিক দিয়ে আকাশ দেখা যাচ্ছে, এই যে মুবারক সাপ আসতেছে, এই ভাই এই যে উপরে, এই যে দেখেন এই যে অনেক উপরে উঠে গেছি, আকাশ বন জঙ্গল পাহাড়, বানর যাইব এই যে বানর আছে, আসেন আপনি খেয়াল রাখবেন, এই যে এই জায়গাটা আছে না এদিক দিয়ে উঠা, ওইটার উপরে উঠা, পরে ওই দিক দিয়ে নিচে দেয়া নামে যাইব, বুঝতে পারছেন? এই যে যে হাতি পায়খানা, এই যে 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 এখানে যে হাতি আসছে, এই দেখেন এই যে হাতির পায়খানা দর্শক, এই যে এই যে এই হাতি যে লেদাই, সেই যে আপনি দেখে হাতি লেদা আমি দেখানোর চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ আসেন আসেন, আরে এনে আয়েন আপনি, আরে হাতি তো এনে এনে নাই, আপনি বুঝেন না কেন? এই যে এই যে এই যে হ্যাঁ কি সুন্দর, এই যে দেখেন, আরে ভাই এইদিকে আয়েন, আপনি ভয় পাইতেছেন তাহলে আইলেন কেন? হ্যাঁ হাতি কি এখন এখানে এত উফরে আছে? আছে আছে। এ ভাই এই দেন কত সুন্দর রাস্তা, মুবারক ভাই। আরে ভাই এদিকে আহেন আপনি, এদিকে দেখেন কত সুন্দর রাস্তা, কই তা আপনি ভয় পাইবেন তাহলে আইলেন কে? হাতি তো এখানে এটি রাত্রে আইসি, রাত্রে কবে না কবে পায়খানা করছি, আপনি ওই হাতির পায়খানা দিকে যদি ধরাই জানতে তো সমস্যা। হ্যাঁ এই যে যে কত সুন্দর রাস্তা, এই যে এই যে আমরা উপরে উঠেছি, আসেন। হ্যাঁ আপনার মোবাইলে কি নেট আছে? একটা লাইভ করবো উপরে গিয়ে, আসেন নেট থাকলে। হ্যাঁ কোন দিকে? এদিকে। আরে ভাই একটু দর্শক বিন্দুদেরকে দেখাইতে হবে তো, আমরা কই আসছি কেমনি কি, এই যে পাহাড় ঠিক না, ঘর বাড়ি নাই ঠিক আছে, কিন্তু আরসি ভ্রমণের উদ্দেশ্যে যদি ভ্রমণ না করিয়া জায়গাতে তো সমস্যা, এটার উপরে ওইটা। আপনার মোবাইলে কি নেট আছে দেন তো? হ্যাঁ হ্যাঁ এই ভাই এই টিলাটা তো উঠি না। হ্যাঁ এই যে রাস্তা আছে উঠ। হ্যাঁ 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 তো এখানে ওই টু, আচ্ছা আপনি একটা মিনিট দাঁড়ান আমি দিই এখানে, এক মিনিট দাঁড়ান। এই যে এই যে ভাই টিলাটা উঠলে সমস্যাটা কি, এই যে এতে সব দেখা যাচ্ছে, এই যে ভাই মুবারক ভাই, এই পৃথিবী তো গোলাকার দেখা যা এতে। হ্যাঁ
এনকি উপরে উঠবেন না হ্যাঁ এন লোকাল লোক পাই মুগুই ওদিকে গেলে তো গেলাম ইগা কোন পাহাড় এই পাহাড়ে তুই যাই ফুরছিস রাস্তায় দেখ দেখ কই ভাই আয়া তাইলে লাভ হইল না বুঝছেন এন বানর যদি না দেখতে পারি তাহলে কেমনে আপনি বয় পাইবেন তা আগে বললেন না এনে দিক দেখ আরে একটু উপরে উঠতাম এই ভাই এদিকে আসেন তো একটু মোবাইলটা ধরেন আমার নাম তো কষ্ট হইতেছে এদিকে এটা ধরেন আমি এদিক থেকে উঠলাম তো দেখতে হবে এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন ধরেন ক্যামেরাটা ধরেন এই দেখেন আমার টুপি খুলে গেছে গাছের লোকে লাইগা এদিকে এদিকে ধরেন না এটা ধরেন ধরেন এদিকটা এই যে আমি অনেক উপরে উঠেছিলাম এই যে টুপি গাছের লোকে লেগে খুলে গেছে আমার শুভি গায়ে গেছে এই যে আরে এটা ধরেন এমনি না এমনি লাখ করে আপনি পুরা ই নষ্ট করে দিচ্ছেন হয় হয় আছে তো যান সেদিকে যান আমি নামতেছি যান 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 ওদিকে যান এখন আমি উল্টো করবো নাম্বার বলেন তো ক্যামেরা ডেন আর আউলে পড়ে গেছে তাহলে আপনি দেখবো কিনে করেন ক্যামেরাটা করেন অনেক কুকুর উঠেছিলাম শুনেন দেন আমার কাছে যান আপনি যান আপনি একটা নিয়ে আপনি ব্যস্ত আছেন যান স্থানীয় লোকজন তো লইলেন নাকি আপনি না কইলেন এলাকার কেডা জানি আছে কইলেন কই কার কথা বলছে আইসি বানর দেখবা এই যে এখানে হাতি আয়া এই বাইঙ্গা খায় লেদা থয়ে গেছে আপনি হাতি লেদা দিয়ে খা বয় পাই গেছেন বয় পাইলে লাভ আছে তাহলে আইলেন কে জঙ্গলাত হে একটা গাছ হতো বরুই ফেরে খাইলে তোর শরীরটা ঠান্ডা হইল হইলে এদিকে না আয়া
আস্তে আস্তে যান, আমারে ফালায় তুই যাইতেছেন গা। রাস্তা কি ঠিক আছে না আড়াই আড়াই ফেলাইছেন? সালামত আমগুলো বাটপাড়ি গুলো কে? হ্যাঁ হ্যাঁ, বাড়ির বুগুলো আহেরা খাইতেছে। আপনি বলবেন না যে বাড়ির বুগুলো আইসা গেছে? হ্যাঁ ভাই, এই দেন আমার মুখে এই যে এগুলি কি বাচ্ছে, এই যে ধরেন ধরেন ক্যামেরাটা একটু ধরেন, এদিকে ধরেন আমার মুখে রেডি ফুলসে করি, এদিকে এদিকে এ দেখেন এই যে। আরে ভাই ভালো করে ধরেন, হ্যাঁ ক্যামেরাই করে দিচ্ছি। আরে টেনশন করি না, হবে এরকম। হ্যাঁ হবে, এটা রিক্স না, এটা আমরা রিক্সের ভিডিও করতেছি। রিক্সের ঠিক আছে, কিন্তু আমি আসছি এখানে, আসবেন যে লোকাল লোক নিয়ে আসতে হবে, আমরা তো কোথাও চিনি না, তাই না? কোন জায়গাতে ঢুকেছি চিনি না, জানি না। আপনি ইয়ারে ছালেন কে? সালামত খাই দাঁড়ান, এদিকে ধরেন, কালে আপনি ব্যস্ত। আমরা ওই জায়গাতে গেছিলাম, যান 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 যান। এইখানে আবার ফুরে যায় না রাস্তা, কোন দিক দিয়ে ডাইনে নেব আমি? এই ভাই আমার চশমা কই? আমার তো চশমা ফুরে গেছে, এই যে হেনমন ফুরে গেছে, এই যে ফুরে গেছিলাম না। আসেন আসেন ভাই, চশমার দাম 1600 টাকা, 1600। চশমা ফুরে গেছে, আমার চশমা না থাকলে তো ঝামেলা। মোবারক ভাই, আসেন আসেন, চশমাটা একটু খুঁজে দেন, এটা ছোটান, এটা ছোটান, হ্যাঁ হ্যাঁ বলটা আইতেছি, বলটা আইতেছি, হ্যাঁ দর্শক, আমি পাহাড়ের উপরে উঠেছিলাম, ওখানে মনে আমার চশমা পড়ে গেছে, এখন চশমার খুঁজে যাচ্ছি। এনে কই জানি কই কই, দেখতাছি দেখতাছি, আপনি একটু দেখেন, একটু দেখেন, খেয়াল করেন। আমার চশমা হারিয়ে গেছে, চশমা এখন পাই নাই তো ভাই, আয়েন না একটু। ভাই পাইতাছি না তো,
এই পাইছি পাইছি এই যে চশমা এই যে এখানে পড়ে রইছে এই যে দেখেন এ ভাই পাইছি এই যে চশমা এই দেখেন এই যে এই চশমা এইখানে এই যে এলা চশমা তো ভাঙে গেছে ছুটে গেছে গ্লাস এই যে গ্লাস ছুটে গেছে চশমা এই মোবারক ভাই আরে মে এদিকে আয়েন পাইছি কিন্তু ছুটে গেছে তো এদিকে আসেন তো লাগছে অনেক কষ্ট অনেক উঠছিলাম এই যে হ্যাঁ পাইছি পাইছি এদিকে আসেন এই আল্লাহ অনেক আরে মে এদিকে আহেন পড়ে গেছিলাম হ্যাঁ চশমা এই যে সুইটা মুইটা গেছে হ্যাঁ পাইছি কিন্তু হ্যাঁ আপনি এই যে টুপিটা ফুলে গেছে ধরেন এটা এই টুকুরা দেন আমি একবারে আপনি হাবাই গেছেন আমার বিরাট কষ্ট হইতেছে ভাই আমার চশমারে আঙ্গুলটা সরান আঙ্গুল দেখাই যা না আমার অনেক কষ্ট হইতেছে চশমাটা হারিয়ে গেছিল এবং ভাগ্যবালা পেয়েছি আমার সাথে যে রয়েছে উনি বয়ে সে ওদিকে আর গেল না হাতির লেদা দেখে বয় পেয়ে গেছে ওনা কিন্তু জানি হাতি খেয়ে ফেলবে না মেরে ফেলবে উনি তাড়াতাড়ি আমার সামন দিক দিয়ে এখন চলে যাচ্ছে তো দর্শক আমি আপনাদেরকে হাতি দেখাতে পারলাম না এবং বানরের এর জন্য আমি চেষ্টা করতেছি ওই পাশে আরও জায়গা রয়েছে ওদিকে যাওয়ার জন্য তো রাস্তা কোন দিক দেয় এটা আপনি বলেন আমি চিনি না এত ঠিকই চিনে চিনে যাইতেছেন হ্যাঁ হ্যাঁ কি করবো এটা তো বট গাছ মারা গেছে নাকি না জেতা হ্যাঁ বট গাছের শিকড় এই এদিক দে
আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আমরা প্রায় এক ঘন্টা ধরে হাঁটতেছি এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা ধরে হাঁটতেছি এখন এক জায়গায় বসবো বসে পানি খেতে হবে এদিকে তো বাড়ি ঘর আছে অনেক নিচু আমার তো পানি ত্রাস লেগে আছে ভাই রাস্তায় দেখাবে আমরা গভীর জঙ্গলের ভিতরে ঢুকে গেছিলাম এখন আমাদের শরীর ক্লান্ত হয়ে গেছে ভাই এই গাছে তো একটা বড়ও নাই আমরা এই উঁচা পাহাড়ে যেতে চাচ্ছিলাম এখানে বসবো তো এখানেই তো সালামত ঘর বাড়ি আরে না এখানে করে নিয়ে গেছি ধরেন একটু পানি ফুনি খাই লই ধরেন ভাই আমরা দিয়ে গেছিলাম প্রায় 5 মিনিটের পর অনেক জঙ্গলের ভিতর পড়ে রাখছিল যেতে পারি নাই দেখেন কিছু নাই কোনো গাছের গাছ কোনো মানুষের দেখা পেলাম না এটার দাদা বড়ই আছে নাকি বড়ই হয়েছিল পেরে খেয়ে ফেলছে ভাই ধরেন তো একটু কিছু বাই করি ব্যাগেতে খাই পানি খাই ধরেন পানি লাগবে পানি আর কিছু না শরীর দেখেন না শরীর খাওয়া হয়ে গেছে ওখানে লিখবেন কি জানেন জঙ্গলের ব্যর্থ অভিযান শেষ পর্যন্ত যেতে পারলাম না কথা বললেন ফানি দেন ভাই ফানি দেন এগুলো করে আল্লাহ আকবার আমরা এদিকে বল করছি ওই ওদিকে দেখছেন ওই পাহাড় ওইদিকে জায়গা জায়গা আছে এখন ওই রাস্তা গেলে ওই রাস্তাতে গেলে উপরে উঠুন দিব সেটা যাই না তারপর দেখি গিয়ে দেখি না তোরেন একটু ভালো বিদে এই লাউড স্পিকার একটা ছাড়া স্পিকার একটা ছাড়া এমনি কথা বললে উঠে না সাউন্ড আসে না আসে মোবাইল কাছে রাখতে পারো না তো মোবাইল হাতে ধরে বলে যাবেন আমি তো একবার আপনার পিছনে পিছনে দেখতে যাব আমার ফুটেজ নেওয়া লাগতো না ফুটেজ তো নেব ফুটেজ নেওয়ার সময় আমার দেবেন বলো বলো যাবেন আপনি এভাবে হাত ধরে না এরকম আর কি আপনি হাত ধরবেন তো বুঝছি তারপরে ওইটা সাতটা করে গেলেন ওইটা নিয়ে আরো খোঁজা হয়ে গেছে ভাই আপনার কষ্ট হয়ে যাচ্ছে সাতটা নিয়ে তারের জন্য হ্যাঁ তার দূরেতে কথা আসতে হবে না আরে ওখানে তো আসবে ভাই কথা এখন কোন দিকে যাবেন বামে না সোজা 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 ওই বাহলা কেন রে হ্যাঁ
ওইকে ফাঁদা খানো না ইকে গুলো হাঁটো দাদা তুই কি আর কেন পারবি না তুই যখন হামতাম না আর দিন আবার তো শুধু যায় না তোদের রাস্তা আর হাওয়া হ্যাঁ 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 এনটা যা হ্যাঁ ভালো হুম হ্যাঁ সিনেন ওই হাতি আর ইয়া বানর কই আছে রে হ্যাঁ এদিকে আশেপাশে নাই বানর আমার বড়ুই প্যারা খাওয়া বড়ুই হ্যাঁ বড়ুই মিষ্টি আছে এনতে পারুই তো একটা বড়ুই পার খাই তার কখন নরম জানো হ্যাঁ গাছের বড়ুই মিষ্টি আছে আরে এটা কি গিয়ে বড় বড় কি বড় জঙ্গল হ্যাঁ ডর লাগে বড় কি জাকি ভাই জাকি দিন তো পড়ব এই কে কি কেন জাগাও একে বট গাছ গুলো দেখতে নোয়া নর বট গাছ গুলো হতো তাই না হ্যাঁ বট গাছই বেড়া বট গাছই ফেলে বেড়া আরেকটি গেলে আমি গলিলাম বই আমরা ওই যে ওই গাছের এনে যাইতে চাইছিলাম ওই যে ওই গাছ বুঝছেন আমিও তো গ্রামে গুছল হয়ে গেছি না অনেক মিষ্টি ধরেন বুড়িগুলি খাই তো তুই দিয়ে তাড়াতাড়ি সালামত কো দা সালামত কো না তুই তুই দা দিয়ে তুই দর্শক বুড়ুই অনেক মজা এদি অনেক মজা লাগতেছে না ভাই বুড়ি আমি হাঁটছি দেখছেন আমার ফ্যাট গলে গেছে ফ্যাট কমে গেছে আমার অবস্থা দেখছেন গেমে ফ্যাট কমে গেছে হ্যাংলো হয়ে গেছে একবারে বড়ি কি সবাই লোক নাকি বড়ই কে এখন আমরা চুরি করে গেছি এগুলো ছেলে নাম করে ফেরত দিল আর জন্য গাছ সরকারি সরকারি জায়গা না ফোন দেবে অন্তি নেওয়া তার বাবির এনতি না আয় এনতি আর কোলে কি আছে হদ্দুর আছে দে ওই আমরা যাবো তো মসজিদ একটা দেখছেন না ওই দিক থেকে নামবো আমরা শুধু শুধু জঙ্গলের ভিতরে আমরা গেছি হাতের থেকে ধর সবগুলো কাঁপতেছে আরে গরম গুলো গেছে ভাই
গুমান না বৈদে সুদান এখনই কেদাই বলে আর একটা জঙ্গল বা আদের কে বের বারবা হই দিকে মানে বলে বারবা কেদা হবে রাতে না পাইতা দিয়াড়ে ইকেদা ইনতিয়াড়ে মাদনের দাই বাররাড়ে আড়ে ইনতিয়া মানে মতিয়াম ভাই না হুম ইউ ওর উড়া ফার উড়া ওড়া মানে পাতার উড়া না রে বহুত দূর দাই হারে তিন বরহাল দাই হারে তে জায়গাতে আর তো ফোন মাসি নি এটা করে আর মিছে মুন্ডা আতি যদি বলি আপাতত তুলে নিই ভাই এটা রুমের ভিতরে গিয়া লাগাইতে গো আচ্ছা রুমের ভিতরে লাগা না আপাতত এখানে রেখা আসেন সময় নাই আমরা দিগুর আসি নাগপুরে গেছে ফিচার এখানে ধরে বেশি দিবার দিবার ধরে দিবার সাবি দাও দিবি তুই কটা বুড়ি পারত আমরা বুড়ি নিয়ে যাই পরে বুড়ি মজা আছে দে পারা পার জাকি দেব ফুরুইটা হ মজা আছে ফুরে যাস না হ্যাঁ উপরে ওইটা জাকি দে হ্যাঁ রই ফুরে যাস না ফুরে গেলে পরে আর এক ঝামেলা হ্যাঁ জাকি দে উপরে ওইটা এ হোমা নাই পড়তেছে হ পার 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 পাকে পাকে হ এ হে বুড়ি দেন কেবে কি ভাবে পড়তেছে এ হে অনেক মজার বুড়ি আরেকটা জাকি মার আরেকটা জাকি মেরে নাই মোর আর টু ফ্রুটটা হম হম এ অনেক মজার বুড়ি পার তোরে হ্যাঁ পার ওই জাকি দে হ্যাঁ 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 পার ওই এই যে আমরা হুম নেমে হর যেটি আছে এটি টুকা টুকা দে ইহিন্দা উখিয়া মিনিমাম গেলে 15 কিলোমিটার হবে বুঝছি টুকা টুকা হুম সবগুলি টুকা রাইখা যাস সব টুকা সব হ্যাঁ 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 এই ব্যাগে টুকা আপনি মোবাইলটা ধরেন একটু আপনি বড়ই টুকেন না ধরেন আরে ভাই ধরেন আমি ব্যাগ বাই করতেছি এইকে ধরেন এখানে কয়টা আছে আচ্ছা আছে দেখছেন দোকান নাকি হর যাবি আর সাইডটা বাজ দে সাইডটা সারিয়ে দে
এটা আবার আদান দি বলতেছে আদান দি শুনুন মসজিদে এদিকে লয়া বড়ই আজ হাড় বাজে দে বড়ই তো ভাই অনেক মজা লাগে রে আজকে শুধু বড়ই বড়ই ব্লগ করবে নাকি শুধু বড়ই ব্লগ করব শুধু কি বড়ই ব্লগ বানর তো আর পাইলাম না হাতিও পাইলাম না আমরা হাতির লেবা দেখে ডরায় আয় পড়ছি তো এগুলো তো আসে যে ভয়ঙ্কর জায়গাতে চলে যান যায় মানুষ এ কি বলে কিছুদিন আগে একজন মারা গেছে না মেরে ফেলছে না হাত ভেঙে ফেলছে না জানেন আপনি আর আপনার ক্যামেরাটা আরও ক্লিয়ার করতে হবে ক্যামেরা ঠিক নেই মোবাইল নতুন আইফোন একটা নিউ হাত দত তো গরম হয়ে গেছে হাত টন টন করতেছে আর একটা স্ট্যান্ড নেবেন স্ট্যান্ড স্ট্যান্ড বসে রাখে যে মোবাইল যখন হাতে রাখে বসে নেবেন এই বড় 1 কেজি খাইলেও সমস্যা হইবে না পুরো ফান্দা আছে না রে এগুলো বড় ফান্দা আছে না এখন টাকা পয়সা কিছু দিছি ইউটিউবে এখানে দিব তো কবে দেবে মারপি ধরে ধর দে এ সানা দেন তুই সানা শুকা হ্যাঁ চলে নদীকে সেই মসজিদের দিকে যাই পরে কি মসজিদে বলা করবেন না মসজিদে না কি কি আছে বলে আয় ওই এই যে বড় বড় পেলা যা এই না নিচে ফুক আছে কিনা দেখেন ফুক ফুক নাই ফুক নাই 100% ফুক নাই ফুক নাই দেখি তো লইলাম দেন ওরে দেন ক্যামেরাটা ধর হাত দাঁড়াইলো এই ও বাবা
আজান কে দিব
দেও তো হ্যাঁ তোমার আজানটা শুনি দেও ভাই এখানে ওই যে ভাই আজান দিব বুঝছেন ওই যে এখানে বলে পেঁপে গাছ আছে বুঝছেন পেঁপে গাছের এখানে বলে আসে বনর হ্যাঁ হ্যাঁ জঙ্গলে ঢুকছি এখন আসরের আজান হবে দর্শক কি সমস্যা আজান দাও এখন আসর আজান হুজুর জায়গা এইটা আপনার বাড়ি এত দূরে থাকেন এইখান থেকে আম নিয়ে যান হ্যাঁ আম পেঁপে এখানে কই পেঁপে বাগান বলে আছে বাবু রয়ে যেতেছি সমস্যা নেই আসো আসো পরে আইসা নামাজ পড়বো হ্যাঁ ক্যামেরা তো আমরা এখন বানর দেখতে যাচ্ছি পেঁপে বাগানের এখানে বানর বলে পেঁপে খেতে আসে আসেন না কেন আপনি রাস্তায় দিত নামাজ এখন পড়বেন নামাজ করে ঠিক আছে তো পড়ি নামাজ পড়ি পরে রেডি ধর ওর মাঝে তো ধর ওর মাঝে তো হাতি ভাবে দি
ওদিকে একটা সন্ধান পেয়েছি পেপে বাগান আছে ওই পেপে বাগানে নাকি বানর এসে পেপে নিয়ে যা সেই পেপে বাগান এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ওইখানে যে বানর আসে যদি হয়তো ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরা বানর দেখতে পারব সেই বানর দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওদিকে আসো যা আপনি পড়বেন তো মোল পড়ব না এরকম লোক তো আমার দরকার মানো কি এখন আসবে চল আমরা সাকু আছে সাকুটা দেখা এই লেকটা আমরা দুটো সাকু একজন তো আসতো না আচ্ছা ঠিক আছে আমরা আমাদের বাসে বলে বাতাই না আমরা এখন বানর দেখতে যাচ্ছি ওইখানে পেঁপে বাগানে আমার সামনে একটি ছাগল রয়েছে বহু দূর থেকে ফারিয়েছে না ওর ঘর ছাগল 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 এটা আমার ছাগল পাহাড় দেখবে না এখন আপনারা আমি আপনি হাঁটতে পারেন ইন্টু তে ফেরিব তো আবারও অনেক কষ্ট লাগতেছে এই যে এদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা
আমরা কত উপরে উঠেছি, এই যে সূর্য দেখা যাচ্ছে, এই যে এদিকটা অনেক পাহাড় রয়েছে। আপনি আরো ওইখানে পাহাড় উঠলে আপনারা ওইখানে যেখানে তার আঙ্গুলটা দেখা যাচ্ছে ক্যামেরা ওই দেখেন তো, এই যে আঙ্গুল আঙ্গুল দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ উনি দুষ্টুমি করতেছে আমার সাথে মস্কারণ করিস আমি সবগুলো দেখাচ্ছি আপনাকেও দেখাচ্ছি ঘুরে ঘুরে। আমরা অনেক উপরে উঠে গেছি, ওই যে পাহাড় অনেক আমি আপনি দেখি এখন ভাই আমরা তো প্রায় অনেক ঘুরে এসে গেছি। হ্যাঁ অনেক দূরে আসে গেছে, রয়্যাল টিলিপ দেখেন পরে আগে বানর দিয়ে দিন আগে বানর আসে না মাইনাড়ি দহানা দৌড়া তো আরো দেখে যেতে হবে দুয়া ঘর বেড়া হাতে হাত আমি আলহামদুলিল্লাহ বানর না 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 আপনি বই ভাইতেছেন গরু হ্যাঁ হ্যাঁ গরু গরু বানর কই এটা সরাই দিত সরাই খেলা শুনে গিয়া দর্শক আমরা কই এসে গেছি দেখেন, এই যে এই যে দেখেন এইদিকে অনেক সুন্দর এরিয়া। হ্যাঁ এই যে আমার সাথে এই যে সঙ্গী সাথী এরা চলে এসেছে। হ্যাঁ এই যে ওই আজান দিয়েছিল মসজিদে, আমরা নেমেস পড়েছি নামাজ পড়েছি ওখানে, আমরা অনেক দূরে এসেছি এই দেখেন। হ্যাঁ আমরা তো ওইখানে গিয়া ভুল করছি মোবারক সাহেব, আমরা তো ওই জায়গায় প্রথমে গিয়া ভুল করছি, এই যে এই রাস্তাটা গেলেই তো ভালো আসছিল। হ্যাঁ তুই আগে আগে যেটা বানর তো দেখে দুধ দিব তোরে
দর্শক এই যে দেখেন পিপি বাগান এখানে ছাগল রয়েছে এই যে এগুলি এখানে এটার উপরে ওঠন দিত না রে এটার উপরে হ্যাঁ উঠে দেয় হ্যাঁ হ্যাঁ হনে যাই হনে লাইভ করবো হ্যাঁ হনে এটা আছে নি মোবাইলে দেন তো নাই নাই এখানে ছাগল আয় এখানে নেট নাই মোবাইল নেট এই যে আমরা অনেক উপরে উঠে গেছি নিচে অনেক পেঁপে গাছ এই যে ওইখানে কি ঘর নাকি থাকে কেউ না না এখানে হাতি আসে না আসে কালকে রাতে এসে আমাদের কলা গাছ খেয়ে চলে গেছে তাই নাকি আমরা মুবারক সাহেব আমরা তো ভুল করছি ওইখানে গিয়ে এখানেই প্রথমে আসার দরকার ছিল ওই ছাগল দর্শক চারটি ছাগল এই যে আমার সাথী হ্যাঁ ধর ধর রই আস্তে আস্তে উপরে উঠি চলেন পাহাড়ে উঠবেন হ্যাঁ হ্যাঁ পথ আছে রাস্তা কোন দিক দিয়ে রে ওদিক দিয়ে উঠতে এইখানে মনে হয় আর উঠতে পারবো না এখন বলছি যে এখানে উঠার রাস্তা আছে নি উপরে একটা ঠিক ওই জায়গায় উঠান যাবো উঠছিলে তুই উঠছিলে মোবাইলে নেট পাওয়া যাবো টিকটক করে আচ্ছা করুক আমরা ঢুকি সাজনা গাছ তাইলে সমস্যা নাই ঠিক আছে কালকে হাতি আমাদের কলা গাছকে এখানে একটা রাস্তা আছে ওইদিকে সেদিকে চলে গেছে বানর মনে হয় ওইদিকে গেছে বুঝি সূর্য সেইখান থেকে তো সেইখান থেকে মুশ আছে না মুশ
ওই পাহাড় থেকে এসে মুশ একটা পড়ছিল মারা যায়নি কুরবান করে বলছে করে ধরা দিয়ে করে আজকে আপনাদের ভাগ্য মনে হয় বানর দেখতে পারবেন না আমি জানি না তবুও বলতেছি ও কি আরাম সে বাজামে আর এরম করলে তো যাই হই গেল এই যে এই যে এই যে বানর অশোক কই 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 এরম করলে তো যাই হই গেল আরে ক্যাস ক্যাস করলে তো বড় যাইব গা বানর শু শু করতেছে গেলে যাইবো কামড় দিছে বানর কে কামড় দিছে অনেক বানর কই মুখ রাখো অনেক বানর আমরা কিছু কথা না বলে এদিক দিয়ে এখানে গিয়ে অনেক সুন্দর হারিয়ে করতে পারবেন আরে যাইবো গা আমরা এদিক দিয়ে বানর এদিকে যাইবো গা এটা শুনে গিয়া ইতি কাজ করে এদিকে এদিকে বা ধরিয়া ইতিয়া এই যে হেনে বসে এনে কি করে তোরা একজন যা বানর এদিকে আয় করে আমি ভিডিও করি এদিকে না বানর আছে লিডি খুঁজে দেবেন না হেই যে হেই যে বানর আচ্ছা মামা এদিকে আসেন মামা এদিক দিয়ে যান না ওই ওখানে মাথায় আসেন আসেন মামা যাইবো গা তো মানুষ যাইবো গা না 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 বই কে বই না ফেলে ওদিক দিয়ে না আসেন না এই দেখেন বানর কিভাবে ঝুলে রয়েছে এই যে বানর গাছে ঝুলে রয়েছে এই এই যে বানর বানর এক লারা দে বানর রে কই বলে মুখ গলা মার ভাই মামা আমি বলতেছি এদিক দিয়ে গেলে বানর দেখতে পাবেন আপনি বানর কাছে ফেলে না ভালোই তো উনি তো অবশেষে দর্শক ঘুরতে ঘুরতে তখন
আমরা বানরের জাক পেয়ে গেছি বানর এখন দেখা যা আয়ে কই এ এরকম করে কে কই 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 যে গাছ বসে গেছে এদিকে দেখছেন যাচ্ছে বড় এহেন খাওয়ানোর সময় মেহেন ভিডিও করার সময় বড়ই জানোর সময় খেবেন পাগল হয়ে গেছেন আইসি বানর কি করবা এ আমরা এইদিকে আইসি বানর তো ওইদিক দিয়ে যাইবো গা পরে আমরা তো অনেক পুকুর উঠে গেছি কই কই কোথায় তুই আগে গেলে তো যাইবো গা আমার আগে যাইতে দি আরে উড়েন মেয়ে পরে নামবো কিন্তু কোন দিক দা নামার জায়গা আছে ফুরিয়ে গেছিলাম ফুরিয়ে গেছিলাম ফুরিয়ে গেছিলাম ঢুকাই দিন না ঢুকাই দিব না
আরে ভাই জান না কে তুই আগে গেলে তো বানর যাইব ঘরে আহারে তুই মোবাইলটা ধর এদিকে এদিকে তোর মোবাইল এদিকে আমার দিকে ভেবে যা চল যাচ্ছে চল হেড়ি কি অনেক বানর দেখছেন আপনাদের আশা পুরেছে আপনাদের মনের আশা পুরেছে এই যে মানুষ ওই যে মানুষ দেখতে পাচ্ছেন তো গাছের লেগে যাবে আমার দিকে ধর দেখেন দেখেন ও রাস্তা তুই যাই দিকে আমার এদিকে তো আস্তে আস্তে চলে গেছে মনে কর আমার কাছে দর্শক আমরা এখন আমরা কোথায় এসেছি দেখেন অনেক উপরে উঠেছি উপরে কি আরো জায়গা আছে ওড়ার কিরে তুই তো বানরের গুই করে লাইছস উনি বানর দেখিয়া বই ফাইতে বই ফাইতে মনে হ্যাঁ আমার এদিকে দৌড় গুজাচ্ছে এগুলা এখন আমি সবচেয়ে বড় উঁচু জায়গা তুলছি না গোবর
উনি তো বাদরে শিকার আইয়া দৌড়াই দিছে ওই যে দেখা যাচ্ছে সবগুলা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মণ্ডলী পাহাড়ি মুরগি পাহাড়ি মুরগি তো দেখলাম কেন আমাদের হোটেল দেখা যাচ্ছে দেখছেন কত বড় মুরগি যাচ্ছে যাচ্ছে দিয়ে আঙ্গুল উঠতেছে না তো যা আমি নামতেছি এখন পুরা যাস না মোবাইল দিয়ে আপনাকে দেখা যাচ্ছে তো তুই এদিকে ক্যামেরা সুন্দর করে ধর পড়বে তুই এখান থেকে আমরা উঠছি না সেখান থেকে হাঁটা হাঁটো সেটা হাতির কুশ হাতির পা বসে যাচ্ছে এখানে মোবাইলটা একটু নিন সন্ধ্যার আগে বাইরে চলে যাবে দর্শক এই যে সূর্য সাগরের ভিতরে দেখা যাচ্ছে এখান থেকে সাগর দেখা যাচ্ছে আমি এখন পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গার ভিতরে আছি এই যে দেখেন এদিকে কি সৌন্দর্য দৃশ্য দেখা যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন আমরা এখানে বানর দেখতে আসছিলাম বানর এটা কি ডাকতেছে যে এটা কি জঙ্গলি মুরগি আচ্ছা আগে নিচে নামেন ভাই পুড়ে যায় না এ ধর তুই মোবাইল ধর বড়া এভাবে ধর আস্তে আস্তে আমি যে আসতেছি আমি সবচেয়ে উঁচু জায়গার ভিতরে উঠছিলাম এখন আস্তে আস্তে নামতেছি বানর দেখার জন্য কিন্তু শরীর একটা কাহিল হয়ে গেছে কাপড় চোপড় দিতে হবে অনেক পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা উঠেছিলাম এই দেখেন আমি হেডা কি দাদা কক্সবাজার নাকি ওই বিল্ডিং কোনটা হেডা বুঝি সোনাপাড়া এই পরিস্তা এই দেখেন কি সুন্দর জায়গা তুই মোবাইলে সাপ লাগাইছিস দেখা গেছে না ক্লিয়ার এই যে হ্যাঁ দেখা যা টাসে সাপ দিস না টাসে সাপ দিলে সমস্যা এই যে কুয়াশা মুয়াশা পড়তেছে এইদিকে সন্ধ্যা হয়ে গেছে এই বিল্ডিং এটা কোন জায়গা দেখা যাচ্ছে ধর ধর এইখান থেকে ধর আমি নামতেছি হ্যাঁ নাম বুকেম নে সমস্যা
এই ভাই এর নাম বুকে এমনি উড়ছি তো শক কইরা এর তো নাম আই সমস্যা হ্যাঁ অনুরাধা দেবী এর নাম ও হ্যাঁ হ্যাঁ পালমার না পালমার না ও তুই কে জানু নাম তোর আগে নাম নাই নাই মে ওইন থেকে মরি গেছ হ্যালো ক্যামেরা দরিস আমি নামবো তুই নাম তুই তুই যা আগে হেবা যা এই যে হেনো দাঁড়া এরপরে দরিস না আপনার যদি বড় করবেন তো পুরে যাচ্ছে আমি নামবো কেমনে দরিস এদিকে দরিস এই ভাই আপনি যে লাইনে গেলেন কেন আমি নামবো কেমনে ধরতে হবো না ওই তো নাম নাই মেরে তো হ্যাঁ তুই হেবে যা হেবে যা আমি গাছ ধরবো আমি 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 আমার আপনি আপনার সাথে আমি আছি তো ওরা চলে যাক না আমি তো আছি ভাই চলে নেই দা হ্যাঁ কাছে কোন দিকে জঙ্গলা তার যাবো না এ ধর এ তুই হেবার সামনে যা জঙ্গলা তার যাবো না এইদিকে যা আমার দূরে দূরে যা এদিকে একটু ঘুরে ঘুরে দা এদিকে দর্শক বিন্দুদেরকে এখন চলে যাচ্ছি যা যা এদিকে যা তুই উল্টা উল্টা যা বানর আছে এখানে দেখেন দেখেন বানর দৌড় দে আধার কাউ সামনে দূর দে সামনে দূর দে আমার দিকে দূর বুঝছ তাই দেখাবি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বানরের সন্ধানে এসেছিলাম এবং হাতির সন্ধানে এসেছিলাম
হাতি তো পাইলাম না কিন্তু বানর পেয়েছিলাম বানর সস চালা আমাদেরকে দেখি দৌড়ে চলে গেছে হাতি রাখো হ্যাঁ তোর আঙ্গুল ক্যামেরার মধ্যে আছে দেখি হ্যাঁ যা ইচ্ছা দা ভূমি কে না দেখেন ওই যে দেখেন আস্তে অনেক কষ্ট হয়েছে আজকে প্রচুর পরিমাণ পেপে বাগানের এনে যায় গেহারা ওনে দিহি বানরে পেপে খাইছে এই যে অনেক সুন্দর এরিয়া এই যে কিরে কই সাপ দিছস এই যে এই যে অনেক সুন্দর দৃশ্য খালি পাহাড় আর পাহাড় দর্শক দেখেন খালি সবুজ পাহাড় আর পাহাড় এই যে আমার সাথে যে সব শিষ্যরা এসেছিল এরা এই যে এখানে রয়েছে এই যে হ্যাঁ আর উপরে গিয়া কি লাপকা এদিক এদিক দিয়ে গেলেই তো ভালো হইতো নাহলে এদিক দিয়ে আসলেই তো ভালো হইতো এদিকে তো আসা যেত রে এদিক দিয়ে আসা গেল নাহলে হ্যাঁ আসেন আসেন ওই আর এদিক যাবো না সন্ধ্যা হয়ে গেছে ওই সন্ধ্যা হয়ে গেছে আসেন ধর যা সামনে যায় আপনি দূরে তখন আমার দিকে দৌড়বি ধর যা ওই গেলাম সাপ দিছো কে টাসে টাসে সাপ দিস না যা যা হইব যা 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 ও স্যান্ডেল পাইকা গেছে আমরা অনেক গভীর পাহাড় ছিলাম এখন কি বলা এই যে হলুদ কেস কেস মানুষ এদিকে যা তুই এদিকে ঘুরে যা হ্যাঁ ঘুর হ্যাঁ পরে এদিকে যা আরো যা আরো যা গিয়ে পর আমার দিকে ঘুরবি আমার দিকে চল আবার যা এদিকে এখন এদিকে বীজ বানর আসেনি বানরের দিকে ধরিস আসছে না বানর না আসেনি আসে নাই যা হেনু যা হেনুতে দৌড় মুশারফ বলো না তার এদিকে বালা করে ক্লিয়ার করে দৌড় বেড়া তোরা খাবি কিছু
হ্যালো এখানে খাওন আছে এসে দে এই খাওন আছে এখানে খাওনের দিকে দর হ্যালো ওই আসেন খাওন খাইলে দেখ কেডা এড়ে বেখ জি লিমু গাছ দেখেন কত কইছতা বড়া তো কত কইলে তো উঠবো এড়ে মেড়ে কইতো সুইডি পরে বুঝবো মানছে ক্লিয়ার কত কইছু স্পষ্ট বুঝছ তাই বল যাই যে সিপালের ব্যাগ ব্যাগের ভিতরে এখন খাবার আছে খাবার বের করে আমরা এখন খাবো আর শরীরের অবস্থা কাহিল এদিকে ধরেন খাওয়ার বিল করতেছি এই যে ফুল দেখেন মা এই যে লেবু গাছের ফুল হ্যাঁ ফুল দেখছি পানির বোতল খুঁড়ে এলো জুস এদিকে জুস খাইলে খাতরা হয় সবাই যে জুস খাবে এনে বিস্কিট খা পানি খাও সেন সব বেগুনতি আছে সবাই দাঁড়ান অ্যাডভেঞ্চার নিউ অ্যাডভেঞ্চার জঙ্গল এলো বিসমিল্লাহির রহমানির রহিম তোরা একজনে নে নে হাইরা পরে মোবাইলটা ধর আরেকজন হে খাক ধর দে বিসমিল্লাহির রহিম এমো তাহলে ভাই আমি ছবি তুলেন ধরেন আমারে সেনাসুর খাই ল পরে খাইছ দে নাকি সেনাসুর কি ভালো নাকি এটা মেয়েদ আছে নাকি আছে তো বাংলাম যে কালকে হিনছে তোর কর দোয়া তুলে রে হ্যালো খা না সবাই খায় তো না কয় ঘন্টা হয়েছে দুই ঘন্টা হাঁটার পর তোল 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 জোসিম জোস টা কই কিবা আসবো সোডা এই জোস দেখো ভাই সন্ধ্যা হয়ে যেতেছে কি জোস জোস তো হয়েছে বাংস বাংসস না তোরা হয়েছে দেখান নাই এগুলো কিনে নিয়ে নেবা আরে এটা থন এটা মধু থন মধু হ্যাঁ মধু নিয়ে কেন মধু এনে আসিল মধু খাইলে বাঁচবো বন্ধ কর করছি বন্ধ কর এই যে চাল করছি আচ্ছা ঠিক আছে এখন আমরা চলে যাচ্ছি চল বন্ধ কর আসেন
এখন উনি আসতেছে রাখুন ফোন দাঁড়া হয়ে গেছে পুরো দেরি করে লাইতাছে হ্যাঁ হ্যাঁ পুরো পাহাড় দেখি পাহাড় পাগল হয়ে গেছে উঠতেছে বন্ধ কর গেলাম গেলাম সন্ধ্যা হয়ে গেছে গেলাম সন্ধ্যা হেডে কি গাছ রে সাজনা গাছ নাকি এত সাজনা এই যে বাড়ির উপরে ওই যে সাজনা গাছ না না সাজনা গাছ কি গাছ যা কোন দিক দিয়ে রাস্তা কই হ্যাঁ কই কই কোন গাছটা ও এই যে ইয়া কাঠবিড়ালি হ্যাঁ হ্যাঁ কাঠবিড়ালি সেটা কইলি তো কাঠবিড়ালি গরু থাকুক সন্ধ্যা হয়ে গেছে ওরে আপনি আসেন এখনো ঘুরে আসে দেরি হয় না সন্ধ্যা হয়ে গেছে চলে যাই এটা কার বাড়ি আমার নানির বাড়ি তোর নানির বাড়ি যা এখানে থাকতো আগে এখন ওইদিকে চলে গেছে সালামত চাপ দিছিল চাপ দাম লাগে কত সুন্দর দৃশ্য দেখছস এই যে সূর্য ডুবে গেছে এখন চলে যাব অবশিষ্টে আই কারে ডাকে জুতা ছিঁড়ে উঠে গেছে ডাকে কারে
যে নামাজ পড়ছি না আমরা হুম সে ডাকতেছে কাকে হ্যাঁ আর বলতেছে না কি স্যার একটু বলতেছে জানি না হুম এই যে এখানে একটা থুর আছে কোলার থুর এই যে গরু বাড়ির কাছে এসেছি এইখান থেকে ও যে নিচে লেক দেখা যা লেক দেখা যাচ্ছে এই যে ওই তাড়াতাড়ি আসেন আপনারা এখানে এসেছেন দুই ঘন্টা সাতাশ মিনিট হয়েছে এখানে এসেছেন দুই ঘন্টা সাতাশ মিনিট হয়েছে যা যা আরো বেশি হয়েছে নামাজ পড়ছি নামাজের ভিডিও তো আর করছি না ঠিক না তারপরে এই খাবার দাবার খাইলাম মোবাইল বন্ধ করে কেমনে ধরো মোবাইল হ্যাঁ করবে নামাজ কি এদিকে পড়ে যাবো মসজিদে হ্যাঁ নামাজ মসজিদে পড়ে যাবো না এদিকে কে পড়তে পারবো সময় আছে জানি না আমি মনে হয় সময় নেই মনে হয় হ্যাঁ সময় থাকতে পারে না থাকতে পারে এখন আমি জানি না তাই জন্য বলতেছি আচ্ছা কোন সুদুরি বেজে দে সূর্য ডুবে গেছে সূর্য ডুবে গেছে স্যার এই যে লেক অনেক সুন্দর এই লেকের পানি তো আমরা খাই ঠিক না ও এই মেশিন দিয়ে পানি উঠা নিও এই টাঙ্কি এখানে জ্বালা দেখছেন না হ্যাঁ সেখানে দেই রাসি লাগে মোবিল লাগে সেখানে অনেক কিছু খারাপ হয়ে গেছে হ্যাঁ তার জন্য পানি উঠাতে পারছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমরা এখন মসজিদের কাছে চলে এসেছি আজকে এই পর্যন্ত কই হেরা